নমস্কার, দি রিপোর্টে স্বাগত। ঠিক যেন সিনেমার প্রেক্ষাপট। ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়ার পর প্রাণ বাঁচাতে বাড়িতে ফোন দুই কিশোরীর। অবশেষে সেই সূত্র ধরে তাদেরকে উদ্ধার করে বাড়িতে ফেরাতে সক্ষম হলো স্থানীয় বাসিন্দারা। না, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট বা কোনো সীমান্ত এলাকা নয়, মানব পাচার চক্রের জল বিস্তার হয়েছে খোদ পানিহাটিতে। পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড খোলা মুসলমান পাড়া এলাকায় বেশ কিছুদিন আগে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা দুই কিশোরীকে কাজ দেওয়ার অছলায় টাকার লোভ দেখিয়ে ভিন রাজ্যে পাচার করে দিয়েছিল এই চক্রের সঙ্গে জড়িত বেশ কিছু অসাধু ব্যক্তি। এদিকে প্রতিবেশীরা তাদের খোঁজ না পেয়ে খোলা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। এরই মাঝে ভিন রাজ্যে পাচার হওয়া দুই কিশোরী পরিস্থিতি বেগতিক বুঝে সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে বাড়ির লোকেদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে এরপরেই তৎপরতার সঙ্গে এলাকার মানুষজন পাটনা থেকে দুই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। বাড়ি ফিরতেই যাদের হাত ধরে তারা বাইরে গিয়েছিল, অর্থাৎ পরিচিত এলাকার বাসিন্দা যারা পাচার চক্রের সঙ্গে জড়িত, তাদের নাম বলতে 6 জন অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয় এলাকায়। প্রথম কথা, আজ আমাদের একটা মেয়ের সাথে রয়েছে, কাল আমাদের এখানে আরো মা বোনরা রয়েছে। আমরা চাই ওরা পাবলিকের হাতে স্বচ্ছ বিচার হোক। এটা পাবলিককে বিচার করতে দেওয়া হোক, একটা পাচার করে দেওয়ার পরে একটা পাবলিককে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না কেন, এর রিজনটা কি এটাই জানতে চাই। কতজন এরকম? এর মধ্যে 4 জন আছে, আরো লোকেরা আছে। আমরা চাই আমাদেরকে কেন সবকিছু জানানো হচ্ছে না, পাবলিককে নুকিয়ে কেন মিটিং করা হচ্ছে, এই কথাটার আগে উত্তর চাই আমরা। আপনারা কি কি চাইছেন? আমরা চাই এর ন্যায্য বিচার, এখানে পাবলিককে পাবলিকের সামনে নিয়ে আসতে চাই। তারা কেন এই জিনিস, এর আগেও কি পাচার হয়েছিল এরকম? পাচার না হলে চুরি চামারি অনেক কিছু হয়েছে আমাদের পাড়ায়। আপনার নাম? এরা এখন এটা করেছে, এটা মিটিং না করে আমাদের হাতে তুলে দাও, আমরা এদের একটু বিচার করতে চাই। পাবলিকের হাতে করা যখন এটা যখন আমাদের একটু গণতলায় দেওয়া হবে, এরা আর তো করবে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে 6 জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষজন। রাজা দে, রিপোর্ট, পানিহাটি। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।